বিতর্ক পিছনে ফেলে স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান নতুন শিক্ষামন্ত্রী। দেশ টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিই প্রধান চ্যালেঞ্জ। শিক্ষা উপমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার একদিন পর কথা বলেন দেশ টিভির সঙ্গে, কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। স্বাধীনতার 50 বছরে দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এসেছে অসংখ্যবার, কখনো একমুখী, কখনো বহুমুখী, আবার কখনো সৃজনশীল, কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি কখনোই। গেল 5 বছরে শিক্ষা নিয়ে কঠিন সময় পার করেছে সরকার। করোনাকালীন দীর্ঘ স্থবিরতা এবং এরপরই নতুন কারিকুলাম নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ, সব মিলিয়ে নতুন সরকারের সামনে একটি বড় চ্যালেঞ্জ দেশের শিক্ষা খাত। এমন বাস্তবতায় নতুন মন্ত্রিসভায় সবাইকে চমকে দিয়ে উপমন্ত্রী থেকে শিক্ষায় পূর্ণমন্ত্রী দায়িত্ব পান মহিবুল হাসান চৌধুরী নওফেল। দেশ টিভিকে জানালেন শিক্ষা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আমার কি পরিকল্পনা সেটার কোনো সুনির্দিষ্ট ভিত থাকা উচিত নয়। আমাদের কি পরিকল্পনা এবং আমাদের নেতা হচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি আমাদেরকে সেই লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। লক্ষ্যটা হচ্ছে আমার রাজনৈতিক ইশতেহার। সেই ইশতেহারে বঙ্গবন্ধু কন্যা শিক্ষাখাত, স্বাস্থ্যখাত, প্রত্যেকটি খাত নিয়ে সুনির্দিষ্ট আমাদেরকে টার্গেট দিয়েছেন। দর্শনটা সেখান থেকে আসবে। তো সুতরাং সেই দর্শনটাকে পুঁজি করে আমরা শিক্ষাখাত সংশ্লিষ্ট শিক্ষাবিদগণের সাথে, অংশীজনদের সাথে আলোচনা করে আমরা কার্যক্রমগুলো ঠিকভাবে সেটা নিশ্চিত করব এবং নির্দিষ্ট করব। তো সেটা আমার পরিকল্পনা বলার চাইতে আমরা সবাইকে সাথে নিয়ে আলোচনার সাপেক্ষে কিছু কাজ আমরা নির্ধারণ করব। দেশের শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। নতুন মন্ত্রী জানালেন তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে থাকবে তার অগ্রাধিকারের তালিকায়। আমার একটা পেশা থাকবে, প্রফেশন, ভোকেশন, সেটাই তো আমার শিক্ষা পরবর্তী জীবনের কাজ। তো সুতরাং সেই ক্ষেত্রে যেগুলো দক্ষতাগুলো প্রফেশন এবং ভোকেশন রিলেটেড দক্ষতা, সেগুলো যদি আমি শিক্ষা জীবনে দিতে না পারি তাহলে সেই শিক্ষার কোনো প্রায়োগিক মূল্য নেই। অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে দক্ষতাগুলো আমার, সেগুলো কিন্তু আমার খুব প্রয়োজন। তাই আমরা কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার সাথে, সাধারণ শিক্ষায় একটা ইন্টিগ্রেশন প্রয়োজন, সেই ইন্টিগ্রেশনের কাজটা চলমান। নতুন কারিকুলামে সেই বিষয়ে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়গুলো সন্নিবেশিত করতে। আমরা সেগুলো পরিপূর্ণভাবে করার জন্য কাজ করে যাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স জানিয়ে নবীন চৌধুরী জানান, কেউ অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তাকে শাস্তি পেতেই হবে। অবশ্যই জিরো টলারেন্স আমাদের আগেও ছিল, এখনও আছে। এখন যদি বলি যে জিরো টলারেন্সের কথাটা বলে আমরা কতজনকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করতে পেরেছি, সংখ্যাটা গর্বের মতন নয়। তো সেইখানে প্রক্রিয়াগত চ্যালেঞ্জ অনেক আছে। আমরা কেন দুর্নীতির অভিযোগ পাওয়ার পরও ব্যবস্থা নিতে পারছি না, সেখানে প্রক্রিয়াগত চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো আসলে আমাদের মোকাবেলা করতে হবে। সবাইকে সাথে নিয়ে কাজ করার কথাও জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।